এইটাতে উঠলাম, এবং এইটার এই যে পেটে দেখেন আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা, এর পেটে আবারও ডিম চলে আসছে, আর এই যে উড়ে বের হচ্ছে এটা কিন্তু বাচ্চা, মাশাল্লাহ। এই যে দেখেন বাচ্চাটা কত বড় হয়ে গেছে এবং হেলদি হয়েছে, দেখেন কত সুন্দর করে সাদাটার সাথে হলুদটা বসে আছে। এদের ভালোবাসাটা দেখেন, মাশাল্লাহ অপূর্ব একটা দৃশ্য, মাশাল্লাহ বলতে হয়। এই দেখেন তো আমরা এখানে একটু হাত দিয়ে দেখবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে এই যে বাচ্চা ফুটতে শুরু করছে, এই যে দেখেন, এই যে একদিন একদম ছোট্ট বাচ্চা, এবং তিনটা ডিম, তিনটা ডিমেই জমছে দেখে বোঝা যাচ্ছে, মাশাল্লাহ। মনে হচ্ছে ডিম চলে আসছে, জানি না আপনারা কতটুকু লক্ষ্য করতে পারতেছেন। এই দেখেন দুই দিকে কিন্তু এর পাকাটা ঝুলে গেছে, তার মানে এরাও এদের পেটেও ডিম চলে আসছে। আর এখানে কি অবস্থা, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ, আর আমি কোথায় দাঁড়া আছি আপনারা দেখে বুঝতে পারছেন, সেটা হচ্ছে আমার নতুন লাভবার্ডের কলোনি। যদিও আজকে নতুন লাভবার্ডের কলোনি কোনো আপডেট দিচ্ছি না এবং বাচ্চা সংগ্রহ করতেছি না, তার আগে যে জিনিসটা দেখাবো, যেটা আমার নতুন অ্যানালাইসিস বা যেটা করে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি সাকসেস, সফলতা পেয়েছি, সেটা হচ্ছে আমার বাজি লাভবার্ডের যে নতুন খাঁচা সেটা দিছিলাম মাত্র চার জোড়া, সেই চার জোড়ার কি অবস্থা, কয়টা বাচ্চা পাইলাম, কয়টা বাচ্চা ফুটলো এবং কয়টা ডিমে আছে। তো চলেন আমি আমার আমার সেই লাভবার্ডের খাঁচা সেরাপের কাছে নিয়ে যাই, যেটা নতুন অ্যানালাইসিস চলতেছে এখন পর্যন্ত। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা হচ্ছে এখন আমাদের সেই লাভবার্ডের যে খাঁচা সেট আপটা, সেই খাঁচা সেট আপের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এখানে একটা জিনিস দেখাতে চাইছিলাম কিন্তু মিস হয়ে গেল, কারণ লাভবার্ড খুব লাজুক পাখি আমার কাছে মনে হয়। এখানে মিটিং করতেছিল, আমি জাস্ট দেখাবো, সেই সময় ওরা উড়ে উড়ে চলে গেল। যাই হোক, সমস্যা নাই, যেভাবে হোক, যদিও লাভবার্ডের যে আপনাদের মনে আছে কিনা ইট থেরাপির কথা, ইট থেরাপি ছাড়া ওদের কলোনির বা ওদের খাঁচায় কোথাও ওইভাবে মিটিং সাকসেস হয় না। তো এই হচ্ছে আমার সেই লাভবার্ডের সেট আপটা, এবং মাশাল্লাহ আবারও এদেরকে জোড়া টু জোড়া থাকতে দেখতেছি, মনে হয়তো বা আবারও তারা ডিমে চলে যেতে পারে। আবার মানে তার মানে কি এর বাচ্চা সংগ্রহ করে ফেলছি? না, এখন পর্যন্ত বাচ্চাগুলো সংগ্রহ করিনি, কিন্তু বাচ্চাগুলো কয়টা ফুটলো বা কয়টা বড় হলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম করে হচ্ছে আমরা প্রথমত এইটাতে উঠলাম, এবং এইটার এই যে পেটে দেখেন আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা, এর পেটে আবারও ডিম চলে আসছে, আর এই যে উড়ে বের হচ্ছে এটা কিন্তু বাচ্চা, মাশাল্লাহ। এই যে দেখেন বাচ্চাটা কত বড় হয়ে গেছে এবং হেলদি হয়েছে, দেখেন দেখে কতটা জোশ লাগতেছে, মাশাল্লাহ বলতেই হয়। এই যে এখানে মাত্র একটা বাচ্চাই হয়েছিল, আর কোনো বাচ্চা নাই, কিন্তু এরা আবারও ডিমে যাবে, সেক্ষেত্রে আমাকে নেস্টিং মেটেরিয়াল দিতে হবে। আর তারপর হচ্ছে যেটা আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন, আর ওই পাখিটার পেটে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি 100% ওর পেটে ডিম চলে আসছে। দেখবেন যে এই বাচ্চা সংগ্রহ করতে না করতে ওরা আবারও হয়তোবা ডিমে চলে গেছে, এই যে দেখেন, মাশাল্লাহ বলতে হয়। আর প্রথমবার ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে, এটাই আমি সাকসেস, সেটা এক পিস হোক আর দুই পিস হোক। আর এরা হচ্ছে নতুন আমি যে বক্স লাগাই দিছি এটার অবস্থা, এই যে দেখেন কত সুন্দর করে সাদাটার সাথে হলুদটা বসে আছে। এদের ভালোবাসাটা দেখেন, মাশাল্লাহ অপূর্ব একটা দৃশ্য, যেটা না দেখলে মিস করতাম হয়তোবা। এই যে এরা বের হয়ে চলে গেল, এরা আসলে কি ডিম পারছে নাকি এমনি বসে আছে? এই যে হয়তোবা ডিম পারবে দুই একের মধ্যে, দেখেন আমরা নিজে যেটা দেখতে দেখলাম। তো এদেরকে আর ডিস্টার্ব না করাটাই আমার মনে হয় সবচেয়ে বেটার হবে, এই যে আমাদের ডিস্টার্বের কারণে পাখিটা বের হয়ে আসছে এই যে বাইরে, যেটা সাদার সাথে হলুদের একটা জোড়া ছিল, সেই জোড়া অনুযায়ী এদেরকে আমি আসলে সাধারণত জোড়া দিছিলাম। এই যে দেখেন সে পাখিটা, মাশাল্লাহ। তো এদেরকে আর ডিস্টার্ব করতে চাচ্ছি না। তারপরেরটা আমরা একটু দেখবো, এই এটার কি অবস্থা, এই যে এইটা এইটা আর আমরা একটু দেখবো যে ডিম পারছে কি না। আবার এই যে দেখেন এমনভাবে বাসা তৈরি করছে, দেখেন কোনোভাবে বোঝা যাচ্ছে যেখানে পাখি আছে, এই দেখেন এদের প্রাইভেসিটা দেখেন, মাশাল্লাহ বলতে হয়। এই দেখেন তো আমরা এখানে একটু হাত দিয়ে দেখবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে এই যে বাচ্চা ফুটতে শুরু করছে, এই যে দেখেন, এই যে একদিন একদম ছোট্ট বাচ্চা, এবং তিনটা ডিম, তিনটা ডিমেই জমছে দেখে বোঝা যাচ্ছে, মাশাল্লাহ, একদম সো কিউট সো কিউট, দেখেন। আর এমনভাবে প্রাইভেসি দিয়ে রাখছে যে কেউ বোঝার বুদ্ধি নেই যে এখানে বাচ্চা আছে। তো আমরা হচ্ছে আবারও আগের মতন করে দেই, তো তার মানে আমরা হচ্ছে এখন পর্যন্ত একটা দুইটা দুইটাতেই সাকসেস,
আর একটা ডিম পারেনি, এটা রিসেন্ট বক্স লাগাইছি। তারপর আমরা এইটাতে দেখব এটার কি অবস্থা। এই যে এটারও মনে হয় পেটে আমার মনে হচ্ছে ডিম চলে আসছে, জানি না আপনারা কতটুকু লক্ষ্য করতে পারতেছেন। এই দেখেন দুই দিকে কিন্তু এর পাকাটা ঝুলে গেছে, তার মানে এরাও এদের পেটেও ডিম চলে আসছে। আর এখানের কি অবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত কিউট। এই দেখেন কত কিউট, কিউটের ডাব্বা দুইটা বাচ্চা বের হইলো। দেখেন বাচ্চাগুলো যেরকম হেলথ সেই রকম গ্রোথ। এই যে দেখেন কোনটা বাবা মা আর কোনটা বাচ্চা সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে এখনই কিন্তু বাচ্চা দুইটা বের হইলো, মানে এখান থেকে বাচ্চা। তো দেখেন এই বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান, নিতে ইচ্ছুক থাকেন, তো ইনশাল্লাহ দ্রুত বুকিং করেন। আর বুকিং করলে আপনারা এই বাচ্চার হয়তো বা ভালোবাসার পাখিগুলো আপনাদের কাছেও যেতে পারে। আর অলমোস্ট কিছু সেল হয়ে গেছে, কিছু আছে, দেখেন এগুলো আমার জন্য রেখে দিছি, আর কিছু আছে। এই যে দেখেন মাশাল্লাহ কত কিউট লাগতেছে, মাশাল্লাহ বলতেই হয়। যে দেখেন দুইটা, ওই যে ওখানে দুইটা বাচ্চা নামলো, তারপরে এই পাশে দেখেন এই পাশে আছে। আর এগুলো হচ্ছে যে নতুন যে জোড়া দিয়েছিলাম সেগুলোর বক্স। তো আমি এখন পর্যন্ত বলতে পারবো একটাতে সাকসেস, দুইটাতে সাকসেস, তিনটাতে সাকসেস, এটা তো এখন পর্যন্ত বলা যাবে না। আর আমার যে ইট থেরাপি, এই যে ইট থেরাপি, ইট থেরাপি পুরোপুরি কাজে দিছে আমার বিশ্বাস। এই যে দেখেন ইটের মধ্যে বসে যে মিটিং করার জন্য দিছিলাম, এবং এই এই টিপসটা অনেকের অনেক উপকারে লাগছে যারা আমাকে বলছেন। আর যাদের উপকারে লাগছে যদি আপনারা চান আমাকে কমেন্টের মাধ্যমে আসি জানাই দিলে, এরকম ছোটোখাটো অনেক টিপস আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। আর জানি না আপনাদের ভিডিওগুলো কেমন লাগলে এই টাইপের ভিডিওগুলো, কারণ আমার বিশ্বাস যে এই যে খাঁচা পালন যে শুরু করছি, এই খাঁচা পালন শুরু করার কারণে অনেকে যারা লাভবার্ড পালন করেন তাদের অনেক উপকারে আসছে, কারণ সবাই তো কলোনি করতে পারে না। আর আপনাদের তাদেরই রিকোয়েস্ট, যারা খাঁচা পালন করেন তাদের রিকোয়েস্টে আমি শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ আমি সাকসেস। এখন আমার বিশ্বাস আমি এই যে এটা গোডালটায় কিন্তু আমি এখন লাভবার্ডে সেট আপ করবো খুব দ্রুত। এই যে ঘুঘুগুলো সেল হয়ে যাবে, জাবাগুলো সরাই দিব, জাবার বাচ্চাগুলো দিয়ে দিব, এই মোট চারটা খাঁচার মধ্যে আমি এই সিজনের মধ্যে ইনশাল্লাহ পেয়ারিং করে দিব। তো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, এবং আমি বলতে পারি এখন আমি মন থেকে বলতে পারি আমি সাকসেস। আমি আমার লাভবার্ডের যে সেট আপ দিছিলাম আমি সফল। সফল এই জন্য, ডিম থেকে যদি ফার্টিলিটি না আসতো বা ডিম থেকে বাচ্চা না ফুটতো তাহলে বুঝতাম যে আম সাকসেস। চার জোড়া দিছিলাম, তার মধ্যে এক জোড়া নতুন বক্স লাগাইছি, এর মধ্যে তিন জোড়ার মধ্যে তিনটাতে ডিম বাচ্চা পাইলাম। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি না যে আমি সাকসেস? যাই হোক, যারা আমার সাথে লাভবার্ডের খাঁচা পালন শুরু করছেন বা যারা আমার লাভবার্ডের খাঁচা পালন দিয়ে অনুপ্রেরণা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা লাভবার্ড খাঁচাও পালন করলে সফলতা পাবেন। কলোনিতে যেরকম পাওয়া সম্ভব খাঁচাও পাওয়া সেম সম্ভব, কিন্তু আমার ধারণাটাই ভুল ছিল। আমি ভাবছিলাম হয়তোবা খাঁচায় আমি রেজাল্ট করতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যখন রেজাল্ট করতে পারছি বুকটা অনেক বড় হয়ে গেছে। আর সেই বুক বড় থেকে আপনাদেরকে বলতে পারি আপনারাও শুরু করেন খাঁচার মধ্যে। আর লাভবার্ড খাঁচা পারলে কী কী উপকারে আসবে ইনশাল্লাহ আপনাদেরকে এটা নিয়েও জানাবো, হয়তোবা ভিডিও দিব। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।